নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি জেলা সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠক, সেখানে বামেদের প্রার্থী ঘোষণা হচ্ছে। এই মুহূর্তে সরাসরি চলে যাব সেখানে। ইউ নো রিমেইনিং অল সিটস ক্যান গো টু কংগ্রেস। দ্যাট শুড বি প্র্যাকটিক্যাল, দ্যাট ক্যানট বি হাইপোথেটিক্যাল। If some people wants to swim over, you know, hypothetical proposition, we are not eager to have the hypothetical discussion. Has Adhiranjan Chaudhary still not engaged in any dialogue with you? Yes, he had a talk with Comrade Muhammad Saleem, but the talk is not, you know, foolproof. আমরা আগামী পরশু দিন আবার লেফট ফ্রন্ট বসব। ন্যাচারালি কাল আছে, পরশু দিন সন্ধ্যা হয়ে যাবে, হয়তো পরশু দিনের পরের দিন সকালবেলা বসতে পারি, এর মধ্যে সময় আছে। সেই সময় যদি কেউ ব্যবহার করতে চায়, আমরা আমাদের সময় ব্যবহার করতে রাজি থাকবো। ওকে, না কারোর জন্য ছাড়ার প্রশ্ন না। আইএসএফ তো ডায়মন্ড হারবারে ইন্টারেস্টেড, আমি শুনিনি, আপনি শুনে থাকতে পারেন, তারা ইন্টারেস্টেড যাদবপুরে। ডায়মন্ড হারবারে তো, ডায়মন্ড হারবার সিটের মধ্যে তো ভাঙন নেই। এবং তিনি বলছেন যে কোন রকম রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই সিএ নয়, সমস্ত রাজনৈতিক দলগুলি তাকে বার্তা দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী কড়া সমালোচনা করেছেন। একটাই কথা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একবারও এই বেসড অন রিলিজিয়ন আইডেন্টিটি তা নিয়ে কোনো কথা বলেননি। আমি শুনেছি মিস্টার অমিত শাহর বক্তব্য, আমি শুনেছি, একবারও উচ্চবাচ্য করেননি। তিনি তার মতো করে গদ বলে গেছেন, যেরকম গদ সবসময় বলেন। শুনিয়ে হাম লোক তো পহলে সে বতা দিয়া জো বঙ্গাল কা হল হকীকত ইয়ে দূসরা স্টেট কা মাফি নেই হয়। জৈসা কেরল মে দো ফ্রন্ট হয়, ইউডিএফ এলডিএফ, বঙ্গাল মে তো এক ফ্রন্ট হয়, লেফট ফ্রন্ট। অর শুরুয়াত মে হাম লোক বতা দিয়া জো হামনে বঙ্গাল মে ভাজপা অর তৃণমূল দোনোঁ কা খিলাফ মে লড়াই করেঙ্গে, অর সাথ হি সাথ ইন্ডিয়া কা জো গঠবন্ধন হয় উসকা সাথ হাম লোক রহেঙ্গে। তৃণমূল কংগ্রেস তারা বঞ্চনা নিয়ে তারা মুখ করবেন কার্যত লোকসভা বলে নির্বাচনে, আপনারা কি ইস্যু নিয়ে মানুষের কাছে যাবেন? সেটা পরে বলবো, সব একটা জায়গাতে, একটা জায়গায় বসেই সব বলবো না, বলবো সবটাই বলবো, সবটাই ক্রমশ ক্রমশ প্রকাশিতব্য। একটা ছোট্ট প্রশ্ন আছে, একটা এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে আপনি জানেন দুজন এমপি, রাজ্যের দুজন সাংসদ, লোকসভা সাংসদ অর্জুন সিং, দিব্যেন্দ্র অধিকারী, তারা দিল্লি আছেন, তারা সম্ভবত বিজেপিতে যোগ দেবেন। আবার পাশাপাশি পার্থ ভৌমিক, যিনি তৃণমূলের প্রার্থী, তার ইলেকশন এজেন্ট হয়েছেন অর্জুন সিং এরই ভাইপো, কিছু বলবেন? এটা নিয়ে কি বলবো, এটা ওদের নিজেদের ব্যাপার, বিমানদের ভাইপো নেই, ওটা নিজেদের ব্যাপার। হ্যাঁ, আর আমার, আমি আমি কোনো আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রেখে চলি না, আমি একাই এই অফিসেই থাকি,
এই অফিসে কোনো আমার আত্মীয় স্বজন নেই, আমার সবাই আত্মীয়। কংগ্রেস নিয়ে অবস্থাটা একটু বাংলায় যদি বলেন আমাদের সুবিধা হয়। আপনি ইংলিশে বলেছেন, কংগ্রেস নিয়ে আপনাদের অবস্থান কি? কংগ্রেস নিয়ে আমরা বলছি না তো, কংগ্রেস তফাত যাও, এ কখনো বলিনি। কংগ্রেস প্র্যাকটিক্যাল প্রপোজিশন নিয়ে কথা বললে কংগ্রেসের আমরা জাস্ট রুল আউট করছি না। ये हम लोग कोई टारगेट नहीं फैसला किया, टारगेट के बारे में कोई चर्चा नहीं हुई, तो कैसा बताएं? স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে খুব তাড়াতাড়ি বাংলায় বিজেপি সরকার তৈরি হবে, তাড়াতাড়ি মানে এটা কি সিগনিফিকেন্ট কোনো হচ্ছে কথা? সেটা ব্যাখ্যাটা তো ওরাই দিতে পারবে, যারা তাড়াতাড়ি বলছে তারাই ব্যাখ্যা দিতে পারবে তাড়াতাড়ি মানেটা কি। কোনো কিছু তো তাড়াতাড়ি হয় না, আপনার জন্ম হয়েছে মায়ের পেটে নমাস, নমাস তো ছিলেনই, নমাস নদিন ছিলেন, অনেকে আবার নমাস দশ মাসও থাকে, আমি শুনেছি 10 মাস পরে বেরিয়েছি। কংগ্রেসের জন্য আজকে এবং কালকে দরজা খোলা রাখলেন, আইএসএফের জন্য কি রাখলেন? কথাবার্তা বলতে চাইলে আমরা কথাবার্তা বলবো, বলবেন? হ্যাঁ, আমরা কথাবার্তা বলতে চাইলে কার সঙ্গে? তারা যাদবপুর আবার ছেড়ে দেয়, বলে যাদবপুরে প্রার্থী দেব না, তাহলে অন্য কোথাও তাদেরকে ছেড়ে দেবেন? সেটা তো কথাবার্তা না বললে আগাম কি করে বলবো? হাইপোথেটিক্যাল প্রপোজিশন নিয়ে কোনো কাজ করা যায় না, সাংবাদিকরা কাজ করতে পারে, আমরা পারি না। বলছি এক দেশ এক ভোট নিয়ে আপনাদের কি অবস্থান, বামফ্রন্টের কি অবস্থান? এক ভোট এক দেশ, এক দেশ এক, আমরা সব জিনিস একদিনে বলবো না, হ্যাঁ অন্য দিনে বলবো, একদিন এক প্রেস কনফারেন্স। I have clarified that we don't believe that citizenship can be based on religion only. We don't believe. And that will be the handle in the hands of the BJP to hurt other religious people. That we don't like. Okay? এই মুহূর্তে আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠক করলেন বিমান বসু, 16টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলেন তারা, এবং কাল এবং পরশু দুটো দিন তারা রেখেছেন যেখানে জোট নিয়ে আলোচনা হলে হতে পারে বলে রেখে দিয়েছেন, এবং একটি জল্পনাও রাখলেন বিমান বসু। সন্দেশখালীতে ফের ইডি তল্লাশি, শেখ শাহজাহানের বিরুদ্ধে আরও কিছু তথ্য প্রমাণ জোগাড় করতে বৃহস্পতিবার 7 সকালে ইডি হানা দেয় ধামাখালীর একটি বাজারে। তল্লাশির মাঝেই গ্রেপ্তার করা হয় শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী আইনুল মোল্লাকে। ঘণ্টা সাতেকের তল্লাশির পর এলাকা ছাড়ে ইডি। শাহজাহানকে আদালতে পেশের দিনই সন্দেশখালীতে ফের ইডির হানা। 7 সকালে সন্দেশখালীর 3টি জায়গায় পৌঁছে যান ইডি আধিকারিকরা, তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। এদিন ধামাখালীর একটি বাজারে তল্লাশি চালায় ইডি। জিজ্ঞাসাবাদ চলে শাহজাহান ঘনিষ্ঠ চিংড়ি ব্যবসায়ী ও ইমারতি দ্রব্যের ব্যবসায়ীদের বাড়িতে। তল্লাশি চলাকালীনই গ্রেপ্তার করা হয় শাহজাহান ঘনিষ্ঠ ইমারতি দ্রব্যের ব্যবসায়ী আইনুল মোল্লাকে। প্রসঙ্গত 4 দিন সিবিআই মেয়াদ শেষে শেখ শাহজাহানকে বৃহস্পতিবারই আদালতে পেশ করেছে ইডি। জেরা চালানোর ঘণ্টা তিনেকের মধ্যেই বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেপ্তার করা হয় আইনুলকে। সরবেরিয়ার আগারহাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি মুসলিম শেখের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। আপনার কি ব্যবসা? আমার এই পোড়া দিব। আচ্ছা, আপনার মাছের কোনো ব্যবসার সাথে আপনার যুক্ত? শেখ শাহজাহানকে চিনতেন? আইনুল কে হন? ভাই হয়তো আপনার দাদা।
কিছু হয় না, সম্পর্কে দাদু বলে ডাকে, সম্পর্কে দাদু বলে ডাকে। ব্লাড কোনো রিলেশন নেই। রাজনৈতিক পরিচয় কি? রাজনৈতিক পরিচয় এমনি হচ্ছে পঞ্চায়েত সমিতির সহসভাপতি। আগে কি পঞ্চায়েত প্রধান ছিলেন? আগে এক্স প্রধান, বামফ্রন্টের আমলে প্রধান ছিলেন। বৃহস্পতিবার শাহজাহান শেখের ভাই আলমগীর মোল্লাকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছিল ইডি। তবে নিজামে যাননি আলমগীর। এদিন সকালে দফায় দফায় আইনুল মোল্লা, গিয়াসউদ্দিন মোল্লা, রিন্টু মোল্লার বাড়িতে তল্লাশি চালায় ইডি। শেখ শাহজাহানের মোবাইল ফোনে মূলত যাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে তাদের বাড়িতেই এদিন তল্লাশি চালায় ইডি। আরশাদ মিয়া, আইনুল মোল্লা ও গিয়াসউদ্দিন মোল্লার বাড়ি থেকে তেমন কোনো নথি উদ্ধার না হলেও গঞ্জপাড়ার বাসিন্দা নজরুল মোল্লা ও তার ছেলে আব্দুর রশিদ মোল্লার বাড়ি থেকে কিছু নথি ও ডায়েরি ইডি উদ্ধার করেছে বলে খবর। ঘণ্টা সাতেকের তল্লাশি চালানোর পর কলকাতার উদ্দেশ্যে রওনা দেন ইডি অফিসাররা। সঙ্গে কলকাতায় নিয়ে যাওয়া হয় আইনুল মোল্লাকেও। ধামাখালি থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, আর যে খবরের দিকে এবার নজর রাখবো তা হচ্ছে শাহজাহানের যে গাড়ি, সেই গাড়ির খোঁজ পেল এবং খোঁজ পাওয়া গিয়েছে শাহজাহানের এক ঘনিষ্ঠের বাড়ি থেকে, যখন সন্দেশখালীতে সাত সকালে ইডির অভিযান চলল এবং একেবারে আইনুল মোল্লাকে কলকাতাতে নিয়ে আসা হলো, ঠিক তখনই আবার নতুন তথ্য দেখতে পাচ্ছেন। সেই গাড়ি মোসলেম শেখের বাড়িতে, অর্থাৎ শাহজাহান ঘনিষ্ঠ মোসলেম শেখের বাড়িতে এই গাড়ির খোঁজ পাওয়া গিয়েছে এবং গোডাউন থেকে উদ্ধার হয়েছে শাহজাহানের গাড়ি। বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত, রয়েছেন আমাদের সঙ্গে, আমরা যাব সঞ্জিতের কাছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, মুসলিম শেখের গোডাউনে এই গাড়িটি পাওয়া গিয়েছে, যা মূলত শাহজাহান শেখের, শেখ শাহজাহানের এই গাড়ি তা জানা যাচ্ছে। এবং সন্দেশখালীর বেতাজ বাদশার সেই গাড়ির উদ্ধার হলো, সন্দেশখালীর বেতাজ বাদশার এক আত্মীয়র বাড়ি থেকে, এক ঘনিষ্ঠের বাড়ি থেকে। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী, রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জিত, ঠিক কি জানতে পারছো, এই গাড়ির কিভাবে উদ্ধার হলো এবং এই গাড়ি থেকে কি জানা যাচ্ছে? দেখো, সন্দেশখালী সরবেরিয়া অর্থাৎ বাসন্তী হাইওয়ে যে মুসলিম বাড়ি রয়েছে, সেই যে মুসলিম শেখের বাড়ি নামে গোডাউন ছিল, সেই গোডাউনেই কিন্তু যে একাধিক যে গাড়ির গ্যারেজ ছিল, একাধিক গাড়ির সে কিন্তু হদিশ পেয়েছে। বেশ কয়েকটি গাড়ি, অর্থাৎ প্রায় তিনটি গাড়ি উদ্ধার করেছে ইডি তদন্তকারীরা, বিশেষ করে এক শেখ শাহজাহানের নামে একটি গাড়ি এবং তার ভাই শেখ আলমগীরের নামে একটি গাড়ি, আর অন্য একটি গাড়ি শাহজাহানের ঘনিষ্ঠের নামে। এই তিনটি গাড়ি ইতিমধ্যে তদন্তকারীরা কিন্তু নিয়ে চলে গেছে, কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইতিমধ্যে সাত সকালে, আজকে তুমি জানো, শেখ শাহজাহানকে রীতিমতো যে সকাল থেকেই তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যে শেখ শাহজাহানকে কিন্তু আজকে বসিরহাট মহকুমা আদালতে তুললে আটজনের হেফাজতে নিয়েছে, অর্থাৎ সিবিআই হেফাজত। 14 দিনে হেফাজত চেয়েছিল, সেই হেফাজতের মধ্যে বসিরহাট মহকুমার 8 দিনে হেফাজত দিয়েছে। অর্থাৎ যে নেয়ারে 8 নম্বর যে কেস ছিল, সেই কেসের ভিত্তিতে কিন্তু এই আজ যে আধিকারিকরা কিন্তু যে অ্যাপিল করেছিল বসিরহাট কোর্টে, সে বসিরহাট করে বসিরহাট মহকুমা আদালতে 8 নম্বর সেই ছবিটা বারবার দেখাচ্ছিল। এছাড়াও আজকে সকাল থেকে তুমি দেখেছো, একদিকে আইনুল মোল্লা থেকে শুরু করে একাধিক ঘনিষ্ঠ তারা কিন্তু রীতিমতো তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পরে একাধিক শেখ শাহজাহানের ঘনিষ্ঠের নামে ঘনিষ্ঠ তল্লাশি শুরু করেছে, একদিকে দুরন্ত মোল্লা, অন্যদিকে মোসলেম শেখ, অর্থাৎ শেখ শাহজাহানের একাধিক ঘনিষ্ঠ, তাদের বিরুদ্ধে কিন্তু যে অভিযোগ ছিল শেখ শাহজাহানের ঘনিষ্ঠ, এবং তারা কিন্তু রীতিমতো তারা কিন্তু একেবারে পুরো ঘটনাটা কিন্তু কোমর বেঁধে নেমেছে। সপ্তাহে যেটা জানা যাচ্ছিল, এই যে তিনটে গাড়ি পাওয়া গেছে, এই গাড়িটা ছিল কিন্তু মোসলেম শেখ সম্পর্কে তার দাদু, সেই মোসলেম শেখের বাড়ির যে গোডাউন ছিল সরবেরিয়া এবং বাসন্তী হাই রোডের পাশেই, যে গোডাউনের যে তিনটে গাড়ি, বিলাসবহুল গাড়ি পাওয়া গেছে, এই বিলাসবহুল গাড়ি কয়েক লক্ষ টাকা দামে, একদিকে শেখ শাহজাহানের নামে, একটি তার ভাইয়ের নামে, সব একাধিক। ইতিমধ্যে কিন্তু এই নিয়ে কিন্তু নতুন তথ্য, অর্থাৎ সেই গাড়ির তথ্য খুঁজে পেয়েছে, অর্থাৎ গাড়ির নাম এবং তার রেজিস্ট্রেশন নাম্বার সব আধিকারিক, তদন্তকারী কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা তারা কিন্তু সেই নামের সঙ্গে মিলিয়ে এই গাড়িটিগুলোকে উদ্ধার করেছে, অর্থাৎ রিকভারি করে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। ধন্যবাদ সঞ্জিত তোমায়, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আপনাদের জানিয়ে রাখি যে শাহজাহানের যে গাড়ি, সেই গাড়ি পাওয়া গিয়েছে শাহজাহানের এক আত্মীয় মুসলিম শেখের বাড়ি থেকে এবং এই গোডাউন থেকে পাওয়া গিয়েছে মূলত, এবং সেই গাড়িকে উদ্ধার করেছে ইডির আধিকারিকেরা।
আপনাদের জানিয়ে রাখি, আর সকাল থেকে সন্দেশখালীতে ইডির অভিযান চলছিল এবং আইনুল মোল্লাকে একেবারে নিয়ে আসা হয়েছে কলকাতাতে। ঠিক তখনই আরও একটি নতুন তথ্য উঠে আসছে যে শেখ শাহজাহানের যে গাড়ি, সেই গাড়ি উদ্ধার হয়েছে শেখ শাহজাহানের এক ঘনিষ্ঠর গোডাউন থেকে এবং সেই গাড়ি উদ্ধার করেছে ইডির আধিকারিকেরা। আপনারা দেখছেন সেই ছবি, সেই গাড়ির ছবি আপনাদের দেখাচ্ছি যে গাড়িকে উদ্ধার করেছে ইডি আধিকারিকেরা। মূলত তার যে 5ই জানুয়ারি যে ইডি আধিকারিকদের ওপর যে হামলা হয় এবং তারপরে যে পলাতক হয়ে যায় সন্দেশখালীর বেতাজ বাদশা, এবং তারপরে এই গাড়ির যে হদিশ তা মূলতই মেলাতে চাইছেন ইডির আধিকারিকেরা মূলত, এবং সেই কারণেই এই গাড়িটি উদ্ধার করেছে ইডি আধিকারিকেরা বলেই জানা যাচ্ছে। জেলা সারাদিন এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।